হ্যালো ভিউয়ার্স, আবার একটা রাজকীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে। এবং রাজকীয় কারণ এটা নারিকেলের তৈরি, এটার নাম হচ্ছে নারিকেলের ঝুরা ভাজা। যেহেতু নারিকেলের ঝুরা ভাজা, তাই অন্যতম উপাদান হচ্ছে নারিকেল বাটা এবং সাথে হচ্ছে ছোট চিংড়ি মাছ। এটা বড় চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে না, এটা ছোট চিংড়ি মাছ দিয়েই খেতে হয়, আর সাথে নারিকেল বাটা। আর এটা রান্নার জন্য লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা আর জিরা বাটা, কাঁচা জিরা বাটা। এবার এটা রান্নার জন্য একটা কড়াইতে প্রথমে তেল আর শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিব। তারপরে একটু ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। এখানে কোনো বাটা পেঁয়াজ বা রসুন ব্যবহার করব না, শুধুমাত্র পেঁয়াজ কুচিগুলোকে এখন একটু হালকা ভাজা ভাজা করে নিব। এবং এরই ফাঁকে আপনারা যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ অসংখ্য রাজকীয় রেসিপি আছে আমাদের চ্যানেলে। তো এবার হচ্ছে আমরা সেই ছোট চিংড়িগুলোকে একটু পেঁয়াজ ভাজার সাথে হালকা ভেজে নেব। আর অবশ্যই এই রেসিপিটা রাজকীয় বলছি, কারণ নারিকেলের এখন অনেক দাম, বুঝতেই পারছেন। তো এবারে জিরা বাটা এবং কাঁচামরিচ দিয়ে অ্যাড করে নিলাম। তো রান্না হচ্ছে তেমন কিছুই না, নাড়াচাড়া। এবারে হলুদ দিলাম, আর এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করব না, আর এই হচ্ছে লবণ, শুধু হলুদের গুঁড়া ব্যবহার করব। তো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন নারিকেল বাটা দেব, আর অবশ্যই নারিকেল কুড়িয়ে নিয়ে ভালোভাবে পাটায় বেটে নিতে হবে। বাটা নারিকেল ছাড়া কিন্তু হবে না। এই ঝুরা ভাজার অন্যতম টিপস হচ্ছে বাটা নারিকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হয়। এবং দেখতেই পাচ্ছেন যে খুবই অল্প কিছু উপাদান দিয়ে এই রান্নাটা সম্ভব। শুধুমাত্র কষ্টটা হবে নাড়াচাড়া, অনেক সময় নিয়ে নাড়াচাড়া করে 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 এটা রান্না করতে হবে। তো এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, আর পানিটা বেশি দিতে হবে না, জাস্ট নারিকেলটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নারিকেলটাকে কাভার করে পানি দিয়ে দিলেই হবে। তারপরে ঢেকে রান্না করতে হবে। তো আমরা এখন ঢেকে দিলাম, আর আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো বেশ কিছুক্ষণ ঢেকে রেখে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন যে নারিকেলটা যখন মানে সিদ্ধ হয়ে যাবে, সফট হয়ে যাবে, তখনই বুঝবেন যে আপনাদের নারিকেল সিদ্ধ হয়ে গেছে। আর এটা একেবারেই কোনো পানি থাকবে না, যখন সিদ্ধ হয়ে যাবে, যখন ভাজা ভাজা সিদ্ধ হওয়ার পরও ভাজতে থাকবেন, যখন নারিকেল থেকে একটা ভাজা ভাজা স্মেল বের হবে, তখন বুঝবেন যে আপনার রান্না ডান। তো দেখতেই পাচ্ছেন ওই প্রথমে মশলাগুলো অ্যাড করে নেওয়াটাই ছিল মূল কাজ, এরপরে কিন্তু আর কিছুই না, শুধুমাত্র ঢেকে ঢেকে ধীরে ধীরে নেড়ে নেড়ে এটাকে ভাজার পর্যায়ে নিয়ে যেতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন কোনো পানি নাই, একেবারে ঝরঝরা, একেবারেই ঝরঝরা। এটাই হচ্ছে এই রান্নার মজা। হ্যাঁ, আর এজন্যই এটার নাম হয়েছে কিন্তু ঝুরা ভাজি, নারিকেলের ঝুরা ভাজি। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হওয়ার পর স্মেল না বের হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবেন। তো অলমোস্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজি করতে 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 একেবারেই শুকিয়ে গেছে এবং ঝুরা ঝুরা হয়েছে, যেটা নামটা নামকরণে সার্থকতা খুঁজে পেয়েছে, ঝুরা ঝুরা হয়েছে। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, লোভনীয়। গরম ভাত দিয়ে কিন্তু এটা খেলে খুবই লোভনীয় এবং মজাদার হবে। আমরা এখানে একটা নারিকেলের অর্ধেক নিয়েছি এবং সেই অনুযায়ী মশলা দিয়ে রান্না করেছি। তো আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই যে দেখছেন, পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের আজকের নারিকেলের ঝুরা ভাজা। অনেকগুলো চিংড়ি মাছ দেখা যাচ্ছে, কিন্তু চিংড়ি মাছ আর নারিকেল দুটো একসাথে মিলে মিশে স্বাদের একটা মানে অনন্য বৈচিত্র্য তৈরি করছে। দক্ষিণাঞ্চলে এই খাবারটা খুবই প্রচলিত, কারণ সেখানে নারিকেল বেশি পাওয়া যায়। সম্ভবত কেরালার মানুষকেও এই রেসিপিটা দেখানো খুব জরুরি, কারণ কেরালা সাউথে, সাউথ ইন্ডিয়াতে হচ্ছে প্রচুর নারিকেল খায় তারা। তা একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন নারিকেলের ঝুরা ভাজা, গরম গরম ভাত দিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। সো এই যে আমরা একটু জুম করে ক্লোজ ভিউ থেকে দেখাচ্ছি যে এটা ভাজার পরে কেমন রূপ নেয়। খুবই খুবই মজা হয় গরম ভাত দিয়ে খেতে। তো আশা করছি আপনাদের আর কষ্ট হবে না, আজই বাজার থেকে একটা নারিকেল নিয়ে আসুন, কিছু 200-250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিন, আর এই 2-3টা মশলা দিয়ে রান্না করে ফেলুন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।